আবারও আমি একটা বড় মোবাইল ফোন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য, তবে এটাও অনারের। অনারের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে ফাইনালি অফিসিয়ালি আমরা পেয়ে যাচ্ছি। কিছুদিন আগেই না অনারের আরও একটি ট্যাব নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম, যেটার সাইজ আরও বড় ছিল, বাট এবারে একটু ছোট। যাদের কিনা 11 ইঞ্চের আশেপাশে দরকার তাদের জন্য হচ্ছে এই ট্যাবলেটটা। বাট ভাই শুরুতেই বলে দেই, এই জিনিসটা একদমই কম দামের, মানে আগেরটার থেকেও এটা কম দামে। আগেরটা কত ছিল? 24,000, বাট এটা আরও অনেকটাই কম দামে। সো ইয়া, যাদের বাজেট কম কিন্তু এরকম প্রাইস পয়েন্টে অফিসিয়াল একটা ব্র্যান্ডের কোনো ট্যাবলেট কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ স্মার্ট টেকনোলজিসকে আমাদের কাছে রিভিউ নিতে পাঠানোর জন্য। স্মার্ট টেকনোলজি কিন্তু বাংলাদেশে অনারের প্রোডাক্টগুলো অফিসিয়ালি নিয়ে আসছে এবং আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন। অবশ্যই তাদের স্টিকার দেখে নেবেন নেওয়ার আগে। তো আমাদের আজকের অতিথি অনার প্যাড X9। যেমনটা আপনারা দেখছেন, ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস হিসাবে কিন্তু এটাও বেশ এগিয়ে আছে। যেমন এর বডি ফ্রেম, রিয়ার প্যানেল সম্পূর্ণটাই হচ্ছে অ্যালয়জিং দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যালুমিনিয়াম ব্যাক। তো অবশ্যই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এবং রিয়ারে আমরা দেখছি একটি ক্যামেরাই রয়েছে, এআই ক্যামেরা লেখা আছে এখানে আর কি। আর স্পিকার হিসেবে এটাতে না 6টা স্পিকার আছে, এই যে এপাশে 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 এপাশে, তো 6টা স্পিকার থেকে একটা স্টেরিও সাউন্ড পাবেন। টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই। যেহেতু এটা সুপার স্লিম, একদমই স্লিম, এখানে আসলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিতে চাইলেও না ওরা দিতে পারতো না। এইটার ডিসপ্লে সাইজ 11.5 ইঞ্চ, মোটামুটি বড়ই, বা এটা আমার কাছে স্ট্যান্ডার্ড সাইজ বলেই মনে হয়। আর এটা মূলত TFT LCD প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এটার রেজলেশন হলো 1200x2000। সাইজ অনুযায়ী এর রেজুলেশন আমার মনে হয় একদমই ঠিকঠাক আছে। আর PPI হলো 203, PPIটা আর একটু বেটার থাকলে ভালো হতো। ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু আমার যথেষ্ট ভালো দেখছি এবং এটা বেশ স্মুথ, মানে 120Hz হাই রিফ্রেশ রেট থাকাতে এটার থেকে আমরা একটা স্মুথ রেজাল্ট পেয়েছি। ইভেন যখন কিনা আমরা মাল্টি ইউনিটেও কাজ করছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে, টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম আমার মনে হয়নি, ভালো লেগেছে। এবং যারা মূলত মিডিয়া কনজাম্পশন করবেন, এত বড় ডিসপ্লেতে ভাই আপনি কী করবেন? ভিডিও টিডিও তো বেশি দেখবেন, সেটা হতে পারে মুভি, সেটা হতে পারে গান টান, যাই দেখেন না কেন সেগুলো আপনার কাছে ভালোই লাগবে। এটার ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি ভালো ছিল, তবে অ্যামোলেড বা একদম যদি IPS ডিসপ্লের সাথে কম্পেয়ার করি আর সেগুলোর মতো হয়তো না। TFT হওয়ার দরুন কালারের এখানে আমরা একুরেসিতে একটু কমতে দেখবো বা কালারের ক্লিয়ারিটি একটু কম, বাট তারপরেও আশা করছি এটার প্রাইস পয়েন্ট থেকে আপনাদের ভালো লেগে যাবে, কারণ এটার দাম মাত্র 21,999 টাকা। তো সেই জায়গা থেকে এর ডিসপ্লেটা ভাই জাস্টিফাই করে, কারণ এরকম প্রাইস পয়েন্টে ভাই এখনও অনেক স্মার্টফোনই রয়েছে যেগুলোতেও এর চাইতে খারাপ ডিসপ্লে ব্যবহার হয়, একদম সত্যি বলতে এটাই। তো সেই হিসাবে এই ডিসপ্লেটাকে খারাপ বলতে পারছি না। ব্রাইটনেস ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক আছে, বাট আউটডোরে যখন কিনা একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করে আমরা দেখেছি, তখন দেখছিলাম এটা মোটামুটি স্ট্রাগল করে। তো এত বড়টা জিনিস নিয়ে কেউ মনে হয় না যে রোদের মধ্যে দিয়ে হাঁটবে না চালাবে, শ্যাডো এরিয়াতে এটা রেজাল্ট ঠিকঠাক আছে। গেমিংয়ের টাইমেও দেখছিলাম টাচ রেসপন্স নিয়ে কোনো প্রবলেম নেই এই ডিসপ্লে। এবার আসা উচিত পারফরমেন্স সেকশনে। এই ট্যাবটা রান করছে কিন্তু Android 13 এবং Magic OS 7.1 ট্যাবের জন্য যে ওয়েস্টার রয়েছে ওটা এখানে ব্যবহার হয়েছে। আর ট্যাব তো আসলে রেগুলার একটা স্মার্টফোনের মতো আমরা ব্যবহার করি না, ট্যাবের ইউজ কেস কিছুটা আলাদা হয় যে কারণে আমরা এখানে মাল্টি উইন্ডোতেও হয়তো ব্যবহার করব। তো সেই সমস্ত কাজবাজ আমরা দেখছিলাম এটা দিয়ে খুব সহজেই করা যায়। এই ধরনের ফিচারগুলো রয়েছে, বিভিন্ন জেস্টার রয়েছে যেগুলো আই হোপ আপনাদের কাজে লাগবে এবং ট্যাবের যে একটা ইউজ কেস সেটা আপনারা কাজে লাগাতে পারবেন। পাশাপাশি আমরা এখানে একটু ওই যে আঁকি ঝুঁকির কাজও করে দেখছিলাম, অর্থাৎ যারা একটু আঁকা আঁকি করতে চান, হ্যাঁ সে সমস্ত কাজবাজও করা যায় ইজিলি। ইভেন আপনারা চাইলে থার্ড পার্টি যে স্টাইলাসগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন খুব সহজে। তো এটার প্রসেসর কি? কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 থাকছে এখানে, যতদূর সম্ভব আগের ট্যাবলেটটা তো সেম প্রসেসর ছিল, তবে এখানে আমরা র্যামটা একটু কম পাচ্ছি। এখানে 6GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ রয়েছে। আর একটা বিষয়, এটাতে কিন্তু আপনি সিম কার্ড ব্যবহার করতে পারবেন না, এটা অনলি ওয়াইফাই, মাথায় রাখতে হবে। যাদের বাসায় ওয়াইফাই আছে তাদেরই মূলত কাজে লাগবে, অথবা আপনার কাছে যদি কোনো পকেট রাউটার থাকে বা স্মার্টফোন থেকে হটস্পট দিয়ে আপনি এটাকে চাইলে রান করতে পারবেন, কিন্তু সিম কানেকশন থাকলে আমি আর কি আরও বেশি খুশি হইতাম। এনিওয়ে, এইটার যে প্রসেসর এবং এর যে র্যাম, তাতে আমরা মোটামুটি একটা পারফরমেন্স পেয়েছি। এটা থেকে হেভি পারফরমেন্স আশা করতে পারেন না। আপনি যদি মনে করেন আমি অনেক বেশি গেমিং টেমিং করবো, নো, রেগুলার কাজবাজ খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারবে, তাতে কোনো ধরনের প্যারা নেই। আবার ধরুন মাল্টিটাস্কিং যদি করতে চান, অ্যাট এ টাইম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যায়, যদি ভারী অ্যাপস না হয় সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয় না। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদমই ডিসেন্ট ছিল, আর এটা খুব বেশি খুব না, আসলে এটা খুব একটা গরমই হয় না বলতে গেলে, মোটামুটি ঠান্ডাই থাকে। প্লাস এটা খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, যখন কিনা আমরা একটু হেভি প্রেশার দেওয়া ট্রাই করছিলাম, ইভেন যখন আমরা গেমিং টেমিং করছিলাম। গেমিংয়ের প্রসঙ্গে যেহেতু চলেই আসলাম, এটা দিয়ে বেসিক গেমিংগুলো করতে পারবেন, বড় ডিসপ্লে আছে, ফ্রুট নিনজা খেলবেন, খুশুম খুশুম করে সব কেটে ফেলবেন এরকম। তারপরে আমরা একটু ফ্রি ফায়ারও খেলে দেখছি, খেলা যায়, বড় ডিসপ্লে হওয়ার দরুন কন্ট্রোল টন্ট্রোলের অনেকের কাছে একটু ভালো লাগতে পারে, দেখে দেখে ভালো লাগবে, বাট গ্রাফিক্স অতটা বেটার পাইনি, আর মাঝে মধ্যে টুকটাক লাইক পেয়েছি এই ধরনের গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম খেলতে গেলে আর কি। সো পারফরমেন্স সেকশনটা হচ্ছে কি, আপনাকে ধরে নিতে হবে আমি এই ট্যাবটাতে মিডিয়া কনজাম্পশন করব, মেইন টার্গেট ওখানেই,
দেন ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি যদি ক্যামেরাতে, এইটার দুপাশে রয়েছে 5 মেগাপিক্সেল করে ক্যামেরা। তো ছবির স্যাম্পল আপনাদের সামনে রয়েছে, আমার মনে হয় না যে এগুলো দিয়ে কেউ ছবি টবি তুলবেন এবং সেটা খুব একটা কাজে লাগাবেন, বাট হ্যাঁ, ভিডিও কলিংয়ের জন্য এই ক্যামেরা একদমই ঠিক আছে। পাশাপাশি এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল এবং স্টুডিও লাইটিং কন্ডিশনে এরকম একটা ভিডিও পাওয়া যায়। আর সাউন্ড কোয়ালিটি অর্থাৎ এইটার মাইক্রোফোনে কেমন কোয়ালিটি আসে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে এই টাইপের ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেকর্ডিং এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এই টাইপেরই যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোনের সাউন্ড। স্পিকার নিয়ে বলতে গেলে এখানে 6-6টা আমরা স্পিকার পেয়ে যাচ্ছি, দারুণ বিষয়। তো এর থেকে লাউডনেসটা অনেক ভালো পাওয়া যায় এবং স্টেরিও একটা সাউন্ড পাওয়া যায়, বাট মাঝে মধ্যে একটু ট্রাভেলটা আমার কানে লাগছিল, দু একটা সাউন্ড থেকে একটু ডিস্টরশন পেয়েছি। এর বাইরে মোটামুটি যদি বলি 90% পর্যন্ত ভলিউম রাখেন, গুড এনাফ, আপনি লাউডনেস পাবেন, আবার সাউন্ড কোয়ালিটিও দারুণ লাগবে। দাম অনুযায়ী সাউন্ড কোয়ালিটি নিয়ে একদমই সন্তুষ্ট আছি। ব্যাটারি 7250 mAh, ব্যাটারিটা বেশ বড় সড়ো, কিন্তু দুঃখের বিষয় এই টাইপের বক্স আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। এইখানে ভাই ওরা অনেক ছোট দিছে, এইটা অ্যাটলিস্ট 33 ওয়াট বা 18 ওয়াট তো মাস্ট থাকা উচিত ছিল, এখানেই কমতি রয়েছে। ব্যাকআপ যথেষ্টই ভালো, এইটার থেকে আপনারা খুব ভালো মানের ব্যাকআপ পেয়ে যাবেন। এটার প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, 120 Hz অন রেখেও এটা আমার মনে হয় যারা হেভি মিডিয়া কনজাম্পশনও করেন তারাও একদম পুরো 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন অনায়াসে, কারণ ভাই চালাবেন তো আসলে ওয়াইফাইয়ের থ্রুতে, দ্যাটস ওয়াই ব্যাটারি কম বার্ন করে। আর ব্রাইটনেসের একটা বিষয় থাকে, তো মিডিয়াম ব্রাইটনেসের কথা আর কি আমি বলছিলাম। সো ইয়া, ও আর একটা ব্যাপার বলা হয় নাই, এইটাতে জাইরোস্কোপ সেন্সরটা নাই, ওটা থাকলেও সুবিধা হইতো আর কি। তো এই ট্যাবের দেখুন বেশ কিছু জায়গায় কস্ট কাটিং আছে, অবশ্যই আছে, দামও তো কম। 22,000 টাকার এই ট্যাবের কস্ট কাটিংয়ের জায়গাগুলো নিয়ে যদি আমরা বলতে চাই, যেমন চার্জারটা ছোট হয়েছে, এটা অবশ্যই একটু বড় থাকা উচিত ছিল, সিম কানেকশন থাকতে পারতো, এই দুইটা জায়গায় যদি মানে পুষিয়ে দেওয়া হতো তাহলে আমার আর কোনো ধরনের কমপ্লেন থাকতো না। বাট রাইট নাও মার্কেটে যে ধরনের ট্যাব এক্সিস্ট করে সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা আপনাকে রিকমেন্ড করার মতো। ট্যাবের মার্কেট বাংলাদেশে একদমই ন্যারো আপনারা জানেন, সেই জায়গা থেকে এইটা রিকমেন্ড করছি আপনাদেরকে, যারা স্টুডেন্টস রয়েছেন, যাদের মিডিয়া কনজাম্পশন করার প্ল্যান আছে, প্রচুর পরিমাণে ভিডিওটিও দেখবেন আর টুকটাক গেমিং করুন মাঝে মধ্যে, রেগুলার পারফরমেন্সে সন্তুষ্ট, দেন এটা আপনি চোখ বুঝে নিয়ে নিতে পারেন, অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু আছে। এই আর কি, ভিডিওটি কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।